প্রাচীন পদ্ধতির শিক্ষা ব্যবস্থায় ক্লাসে একসাথে অনেক শিক্ষার্থীকে পাঠদান করা ছিল একজন শিক্ষকের জন্য কষ্টসাধ্য বিষয়। কিন্তু বর্তমানে স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে শিক্ষা যেমন হচ্ছে উপভোগ্য, তেমনি পাঠদান হচ্ছে অনেক সহজ। আমি হব সকালবেলার পাখি। ছবি, অ্যানিমেশন ও ভিডিও ক্লিপের মাধ্যমে কঠিন, দুর্বোধ্য ও বিমূর্ত বিষয়সমূহ শিক্ষার্থীদের কাছে হয়ে উঠছে বৈচিত্র্যময়। এতে করে শিক্ষার্থীদের মধ্যে কমেছে মুখস্থ বিদ্যার প্রবণতা, দূর হয়েছে ক্লাসে একঘেয়েমি ভাব। ৬৪, ৭৬, মাল্টিমিডিয়া শিক্ষাদান পদ্ধতি শুধু শিক্ষার্থীদের আধুনিক মানের শিক্ষাদানের সুযোগ এনেই দেয়নি, যোজন যোজন ব্যবধান কমিয়ে দিয়েছে গ্রাম ও শহরের শিক্ষার্থীদের। মাল্টিমিডিয়া ক্লাসরুমে স্যার যে আমাদের পাঠদান করে, তার সাহায্যে যে আমরা চিত্র দেখি, সেই পাঠ আমরা সহজেই বুঝতে পারি। পাঠ্যপুস্তকের যে বিষয়গুলো আমরা সহজে বুঝতে পারি না, মাল্টিমিডিয়া ক্লাসে ছবির মাধ্যমে আমরা সেগুলো খুব সহজেই বুঝে যাই। আমাদের এগুলো অনেকদিন মনেও থাকে। তথ্য প্রযুক্তি শিক্ষা নয়, শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার, এই স্লোগানকে সামনে রেখে ২০১২ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রোগ্রামের আওতায় দেশের 1000 স্কুলে উদ্বোধন করা হয় মাল্টিমিডিয়া ক্লাসরুম। এ পর্যন্ত দেশে স্থাপন করা হয়েছে প্রায় 38,500 মাল্টিমিডিয়া ক্লাসরুম, যা থেকে সরাসরি সুবিধা পাচ্ছে প্রায় 80 লক্ষ শিক্ষার্থী। বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি বর্তমান সরকারের আরেকটি সফল উদ্যোগ। এর মধ্য দিয়ে পাঠ্যবই নিয়ে অসৎ ব্যবসায়ীদের তৈরি অশুভ সংকটে যেমন ইতি টানা সম্ভব হয়েছে, তেমনি তা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ তৈরিতেও রাখছে ইতিবাচক ভূমিকা। যেখানে কয়েক বছর আগে পর্যন্ত আমাদের বই কিনে পড়তে হতো, এতে অনেক গরিব মেধাবী ছাত্রছাত্রীরা ঝরে পড়তো, সেখানে ধনী গরিব মেধাবী অমেধাবী সবাই এখন ভালোভাবে পড়ালেখা করতে পারছে। বাচ্চারা বছরের শুরু থেকে নতুন বই পেয়েছে, বাচ্চারা পড়ার আগ্রহটাও দেখাচ্ছে। শিক্ষার হারে বাংলাদেশ উন্নত দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে, এ কথা সত্য। কিন্তু বছরের প্রথম দিনে লাখ লাখ ছাত্রছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেবার যে অনন্য রেকর্ড এদেশ অর্জন করেছে, তা উন্নত দেশগুলোতেও নেই। পাঠ্যপুস্তক উৎসব শুধু শিক্ষার্থীদের পাঠদানের বই হাতে তুলে দিচ্ছে না, একই সাথে তাদের মনোজগতে শিক্ষিত হবার যে প্রত্যয় ও আস্থার জায়গা তৈরি করে দিচ্ছে, শিক্ষিত জাতি গঠনে তা বাংলাদেশকে নিয়ে যাবে অনেক অনেক দূর। নাহিদ সুলতানা, বাংলাদেশ টেলিভিশন।